নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করা, আমাদের এই এক নম্বরে দেওয়া আছে যে একটি ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারছি। আর এগুলো এটার হচ্ছে কি ভূমিগত আমাদের এই 5 সেন্টিমিটার, আর উচ্চতা এই ত্রিভুজের মধ্যে উচ্চতা তো লম্ব একা আঁকা হয়েছে এই শীর্ষবিন্দু থেকে এই ভূমির উপর, এটা হচ্ছে কত 60 সেন্টিমিটার। এই লম্ব দূরত্ব হচ্ছে কি উচ্চতা, আমরা জানি এই লম্ব দূরত্ব শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বটা হচ্ছে কি, শীর্ষবিন্দু থেকে লম্বের উপর অঙ্কিত দূরত্ব হচ্ছে কি উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এটাই হচ্ছে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটাতে আমরা মান বসাইলে এই পেয়ে যাব আমরা 1 নম্বর চিত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে এই ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, এই উচ্চতা ভাগ হচ্ছে 2, এই 2। তাহলে এই ভূমি গুণ উচ্চতা ভাগ 2, অথবা এটাকে লেখা যায় হাফ ইন্টু ভূমি ফলন উচ্চতা, বা এটাকে যদি আমরা লিখি তাহলে হাফ গুণ 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা, একই কথা যেটি লিখি আমরা। তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা এইভাবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের এখানে ভূমিগত, এই ভূমি হচ্ছে এখানে ভূমি হচ্ছে এই 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা মান বসাবো, তাহলে ভূমি সমান, আর সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান এখানে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার গুণ হবে উচ্চতা। উচ্চতা আমরা যদি দেখি এখানে এই উচ্চতা হচ্ছে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব দূরত্ব, তাহলে এটা হচ্ছে আমাদের উচ্চতা, উচ্চতা হচ্ছে কত 60 সেন্টিমিটার, সেন্টিমিটার ভাগ 2, ভাগ 2 এটা। তাহলে এটা সমান আমরা আসে আমরা 5, আমরা 2 দিয়ে এই 4কে ভাগ করলে আসে 2 সেন্টিমিটার, তাহলে আসে 2 সেন্টিমিটার এটা আসে। তাহলে 2 দিয়ে 5কে গুণ করলে আসে 10, আমরা এইখানে একটা সেন্টিমিটার আর এইখানে একটা সেন্টিমিটার, তাহলে 2টা সেন্টিমিটার গুণ করলে হয়, আর ক্ষেত্রফল সবসময় কী লিখতে হয় বর্গ, তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এই প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেলাম। অনুরূপভাবে আমরা দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্র 2 নম্বরের চিত্রের জন্য, এই দ্বিতীয় চিত্রের জন্য, তাহলে দ্বিতীয় চিত্রের জন্য আমরা যদি বের করি, তাহলে দ্বিতীয় চিত্রে এটি একটি ত্রিভুজ, এর ভূমি দেওয়া আছে আর উচ্চতা ত্রিভুজের বাইরে, আমরা এই শীর্ষবিন্দু থেকে যদি লম্ব আঁকতে যাই তাহলে আমরা সোজা ভূমির উপর লম্ব আঁকতে হবে এইভাবে, যেটা আমরা এইভাবে যদি লম্ব আঁকি এটা যদি হয় এরকম, এরকম লম্ব আঁকতে হবে সোজা, তাহলে এইভাবে আমাদের লম্ব আঁকা যাবে না, লম্ব আঁকলে শীর্ষ থেকে ভূমির উপর লম্ব আঁকতে হবে, লম্ব আঁকতে হলে লম্ব অর্থাৎ 90 ডিগ্রি কোণে একটি সরলরেখা আঁকতে হবে, এটা হচ্ছে কি লম্ব। তাহলে এইটার প্রতীকটা সিম্বলটা অর্থাৎ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটাও এখানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হইতে হবে। এইখানে যদি আমরা আঁকি তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি হবে না, লম্ব হবে না, তাহলে আমাদেরকে এখানে লম্ব এঁকে এর লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারবো ভূমি গুণ উচ্চতা সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, আর দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখি গুণ বা হাফ ইন্টু আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করি বা এই পদ্ধতিতে ব্যবহার করি, তাহলে 2/1 গুণ উচ্চতা এটা। তাহলে আমরা ভূমি কত, আমাদের ভূমি হচ্ছে এখানে এই ভূমি হচ্ছে 9 সেন্টিমিটার, ভূমিটা যদি আমরা দেখি এখানে 9 সেন্টিমিটার, তাহলে 2/1-এর জায়গায় আমরা 2/1 রেখে দিলাম, ভূমি হচ্ছে 9 সেন্টিমিটার, এই 9 সেন্টিমিটার, বা আমরা সংখ্যা লিখে পরে বর্গ সেন্টিমিটার লিখে দিতে পারি। আর উচ্চতা হচ্ছে আমাদের এই উচ্চতাটা হচ্ছে কত 6 সেন্টিমিটার, গুণ হবে 6 সেন্টিমিটার এটা আসে। তাহলে আমরা পাই এখানে 2 দিয়ে আমরা এই কে ক্যান্সেল করতে পারি, 2 দিয়ে 6কে, তাহলে আছে 3 সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে আমরা পাই এখানে 3/27 বর্গ সেন্টিমিটার হবে, তাহলে এটা সমান আসে আমরা 3/27 বর্গ সেমি, সেমি, তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় চিত্র হয়ে গেল,
এরপরে তৃতীয় চিত্রতে আমরা দেখি, তৃতীয় চিত্রতে বলেছে এটি একটি কি সামান্তরিক, এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তারপরে আমাদের বিপরীত বাহু যদি সমান হয় তাহলে আমাদের এই বাহুটার এই বাহুটা সমান, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, তাহলে সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হলে আমাদের ভূমি লাগবে আর উচ্চতা লাগবে। তাহলে ভূমির উপর আমরা লম্ব আঁকতে পারলে আমরা বহিঃস্থ হোক আর অন্তঃস্থ হোক, মানে এই সামান্তরিকের বাহিরে হোক অথবা ভিতরে হোক, আমাদেরকে ভূমির উপর লম্ব আঁকতে হবে। তাহলে এটার ভিতরে যদি আমরা লম্ব আঁকা হয়েছে, এই লম্ব দেওয়া আছে, লম্বটা হচ্ছে কত, আমাদের এখানে লম্ব দেওয়া আছে 6 সেন্টিমিটার, এইখানে কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার যদি হয় লম্ব, তাহলে এবং ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল সমান হবে ভূমি গুণ উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমরা জানি ভূমি গুণ উচ্চতা, তাহলে এটা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব এই সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সুতরাং আমরা তিন নম্বর চিত্রের জন্য লিখতে পারি ক্ষেত্রফল সমান, আমরা লিখতে পারি ভূমি, যে ভূমি দেওয়া থাকে ভূমির দৈর্ঘ্য গুণ উচ্চতা, এই উচ্চতা যেটা, তাহলে ভূমি দেওয়া আছে আমাদের 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটার ভূমি সমান এখানে দেওয়া আছে 5, আর উচ্চতা দেওয়া আছে আমাদের, এই উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা লিখি 6 সেন্টিমিটার, এটা সমান আমাদের, এটা যদি বের করি তাহলে 5 6 30, আর সেন্টিমিটার সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, তাহলে আসে আমাদের এই 30 বর্গ সেন্টিমিটার, এটা আসে। তাহলে আমরা পেয়ে গেলাম এই সামান্তরিকের ক্ষেত্র, তিন নম্বর চিত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল। এরপরে আমরা যদি দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে দেখি, দ্বিতীয় চিত্রটা আমরা দেখি, তৃতীয় চতুর্থ চিত্র, চতুর্থ চিত্রে বলা হয়েছে যে এটাও একটা কি সামান্তরিক, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, আর এইখানে ভূমি হচ্ছে আমাদের, এইখানে যদি আমরা ভূমিটা দেখি, ভূমি হচ্ছে 2 সেন্টিমিটার, এই সামান্তরিক একটু বাঁকা, তাহলে এইটার কারণে আমরা এই এর ভূমি যদি একটু বর্ধিত করি, এখানে বর্ধিত করা হয়েছে ডট ডট দিয়ে, এই বর্ধিত করি এর উপর লম্ব আঁকা হয়েছে, তাহলে লম্বটা হচ্ছে কত, এই লম্ব হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, তাহলে লম্ব হচ্ছে 10 মিটার, 10 সেন্টিমিটার, এখানে এই কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি, তাহলে এটা হবে কি লম্ব, তাহলে ভূমি গুণ উচ্চতা সমান হচ্ছে কি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখি 4 নম্বরের ক্ষেত্রে, তাহলে লিখি আমরা যে 4 নম্বর চিত্রের জন্য আমরা লিখতে পারি যে এটা হচ্ছে, আমরা লিখলে পাই যে 4 নম্বরের ক্ষেত্রে যে সামান্তরিকের ক্ষেত্রফল উচ্চতা এটা, তাহলে এখানে ভূমি হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার, ভূমি হচ্ছে 2 সেন্টিমিটার গুণ লিখবো আমরা উচ্চতা হচ্ছে 10, পরে আমরা 10 বর্গ সেন্টিমিটার লিখবো সেমি, এটা আসে, তাহলে এটা সমান আসে আমরা পাই, তাহলে সমান আসে, এটা সমান আসে তাহলে 20 বর্গ সেন্টিমিটার, এই সেন্টিমিটার, তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে এই 4টি আকৃতির আমরা ক্ষেত্রফল বের করলাম, এটা আমাদের অ্যান্সার।